উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের কৃষকেরা শীত উপেক্ষা করে ভোর থেকেই নানা জাতের সবজি নিয়ে হাজির হয় জেলার সবচেয়ে বড় পাইকারি বাজার গোবিন্দনগর সমবায় মার্কেটে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলা, টমেটো, সিম, লাউ সহ সব রকম সবজি সাজিয়ে হাঁক ডাকে শুরু হয় কেনাবেচা। শীতকালীন এসব নানা জাতের সবজি ক্রয়ে ছুটে আসেন স্থানীয় সহ দূর দূরান্তের পাইকার ও ক্রেতারা। গেল সপ্তাহের তুলনায় পাইকারি এ বাজারে সব রকম সবজি সরবরাহ বাড়লেও আলু ও মূলা ছাড়া কমেনি অধিকাংশ সবজির দাম। আলু ও মূলা বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। সবজি তো প্রচুর আমদানি হইতেছে এবং এখনকার সবজি ভালোই দাম পাইতেছে কৃষক। 1 কেজি আলু উৎপাদন করতে মনে হচ্ছে আমাদের মনে 12-14 টাকা খরচা পড়ে গেছে। আলু বিক্রি করতেছি মার্কেটে 7 টাকা 8 টাকা 10 টাকা। আলু উৎপাদন করে প্রায় বিঘায় বর্তমান বাজারে 8-10 হাজার কি 15 হাজার টাকার মতো লস হচ্ছে। শুধুমাত্র মূলা আর আপনার আলুটা একটু দাম কম, বাদবাকি সম্পূর্ণ সবজির দাম বেশি। শীতকালীন সবজি এখান থেকে এই ঠাকুরগাঁও জেলা থেকে বিভিন্ন জেলায় যাচ্ছে, কৃষকরা ভালোই দাম পাচ্ছে। আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত এ পাইকারি বাজারে প্রতিদিন 18 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত সবজি বেচা কেনা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও।